হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভগ্নাংশের বিয়োগ। যদিও যোগের ভিডিওতে বিয়োগ করার নিয়মটা একটু শিখিয়েছিলাম, তারপর আর একটু দেখছি মূল নিয়মটা দেখি, অর্থাৎ এই নিয়ম দিয়ে তোমরা যে কোনো বিয়োগ করতে পারবে। এখানে দেখো একটা অঙ্ক লিখেছে, সেটা হচ্ছে 12/11 - 9/7। তাহলে আমরা প্রথমেই যে কাজটা করব, যোগের মতোই 12 এবং 9-এর লসাগু বের করব। এখানে লসাগু বের করেছি, দেখো 12 এবং 9-কে 3 দিয়ে ভাগ করেছি, ভাগ করে পাচ্ছি 4 এবং 3, আর ভাগ করা যায় না, তাহলে ভাগ প্রক্রিয়া শেষ। লসাগু হচ্ছে 3 × 4 × 3, অর্থাৎ 3 × 4 = 12, 3 × 12 = 36। এরপর এই লসাগুটাকে আমরা এখানে বসাবো। বসানোর পর 12 দিয়ে 36-কে ভাগ করব, ভাগ করে যেটা পাবো, ভাগ করে পাচ্ছি 3, সেই 3 দিয়ে উপরের লবকে গুণ করে দিয়েছি, দেখো 11 × 3, আর মাঝখানে যে মাইনাস চিহ্ন আছে সেটা এখানে বসাবো। এরপর 9 দিয়ে 36-কে ভাগ করব, ভাগ করে পেয়েছি 4, কারণ আমরা জানি 4 × 36, তাহলে সেই 4 দিয়ে উপরের লবটাকে গুণ করে দিয়েছি 7 × 4। এখন আসো, আগের মতোই গুণ করে দিয়েছি 3 × 11 = 33, আর এখানে 4 × 7 = 28, মাঝখানে মাইনাস চিহ্নই থাকবে। এরপর 33 থেকে 28 বিয়োগ করলে আমরা পাচ্ছি 5, আর নিচে 36 আছে। এখন দেখো এটা লঘিষ্ঠ করা সম্ভব না, কারণ 5 এবং 36-কে এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে কাটাকাটি করা যায়, এই জন্য এটাই হচ্ছে আমাদের আনসার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।